পিতা মরহুম আব্দুস সোবহান, আমার মাতা মরহুমা আমেনা বেগম। খুলনা শহরেই আমাদের স্থায়ী নিবাস হাজী মহসিন রোড। খুলনা শহরের ভিক্টোরিয়া মেমোরিয়াল স্কুলে আমি প্রাথমিক শিক্ষা গ্রহণ করি। সেখান থেকে ক্লাস ফাইভে উত্তীর্ণ হওয়ার পর মডেল হাই স্কুল থেকে এসএসসি পাশ করি। পরবর্তীতে কমার্স কলেজে অধ্যয়নরত অবস্থায় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। 69-এর গণ আন্দোলন উত্তাল সেই দিনগুলোতে খুলনা ছাত্রলীগের একজন সাধারণ কর্মী হিসাবে কর্মসূচিগুলো জনগণকে জানানোর জন্য দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মাইকিং করা, লিপরেটিং করা, দেয়াল লিখন, এই কাজগুলো আমরা করতাম। পাক সামরিক শাসকদের সেই রক্তচক্ষু উপেক্ষা করে আমরা সেই দিনগুলোতে যখন মানুষের কাছে কর্মসূচি নিয়ে যেতাম, তখন মানুষের মাঝে যে উদ্দীপনা, যে আগ্রহ, স্বাধীনতার জন্যে তাদের যে ইচ্ছা ব্যাপকভাবে পরিলক্ষিত হতো, আমরা অনুপ্রাণিত হতাম। সেই সময় আমরা যাদের নির্দেশে কাজ করতাম তার ভিতরে অন্যতম শেখ কামরুজ্জামান টুকু, জাহিদুর রহমান জাহিদ সহ অন্যান্যরা, তাদের নির্দেশেই রাজনৈতিক কর্মকাণ্ডগুলো পরিচালিত করতাম। আওয়ামী লীগের তৎকালীন এমপি মোহাম্মদ মহসিন, জনাব সালাহউদ্দিন ইউসুফ, জনাব শেখ আব্দুল আজিজ, জনাব আব্দুল গফুর সহ এমপিরাও আমাদের খুলনার দায়িত্ব পালন করতেন এবং কেন্দ্রের সাথে যোগাযোগ রেখে তারা আমাদেরকে নির্দেশাবলী দিতেন। মুক্তিযুদ্ধ যখন অবশ্যম্ভাবী হয়ে পড়ল, তখন আমরা যারা ছাত্র, আমরা আমাদের এলাকায় আমার বাড়ির আশেপাশে যারা বসবাস করেন তাদের কাছ থেকে যাদের লাইসেন্স করা অস্ত্র আছে সে অস্ত্রগুলো আমরা কালেকশন করলাম। তার ভিতরে একটি 2-4 রাইফেল দিলেন তৎকালীন সাংবাদিক জনাব মনিরুল হুদা, জনাব এম ইউ কিসলু খুলনা ওয়াবদার একজন বড় কন্ট্রাক্টর ছিলেন, উনিও ওনার লাইসেন্স করা একটা 2-4 রাইফেল আমাদেরকে দিলেন এবং বেশ কিছু 2-4 রাইফেলের গুলিও দিলেন। তখন আমাদের হাতে দুটো 2-4 রাইফেল এবং প্রায় 400-500 রাউন্ড 2-4 রাইফেলের গুলি। এরপরে গোলাম মোহাম্মদ দসুল নামে একজন অবাঙালির বন্দুকের দোকান ছিল খুলনা বড় বাজারে, সেই দোকান ভেঙে আমাদের বন্ধুরা একটি মার্ক 4 রাইফেল এবং একটি সেকেন্ডার বন্দুক আমাদের হাতে পৌঁছা দিলেন 26-27 তারিখেই। তো 2-4 রাইফেল বা মার্ক 4 রাইফেল বা সেকেন্ডার বন্দুক দিয়ে মেশিন গানের সামনে তো যুদ্ধ করা সম্ভব না। যাই হোক, আমরাও তখন ওইটাকে মনে করতাম বিরাট বড় অস্ত্র। তো এক পর্যায়ে আমরা খুলনা পুলিশ লাইনের অস্ত্রাগার লুট করলাম। জনাব কামরুজ্জামান টুকু আমাদের যুদ্ধকালীন প্রধান, তার নেতৃত্বে আমরা প্রায় 25-30 জন ছেলে পাইনের স্কুলের ভিতর দিয়ে পুলিশ লাইনের দক্ষিণ পাশ দিয়ে আমরা পুলিশ লাইনের ভিতরে যে ম্যাগজিন ছিল ওদের সেই ম্যাগজিন ভাঙলাম। ম্যাগজিন ভেঙে সেখান থেকে অস্ত্র নিয়ে আসলাম, কিন্তু আমরা মনে করলাম যে সিল করা পেটি, এর ভিতরে প্রচুর অস্ত্র পাব। পরে আমরা একটি বাগানের ভিতরে সেই পেটি ভেঙে দেখি যে অস্ত্রের পরিবর্তে আছে রেমিংটন এক্সপ্রেস সাররা গুলি, বন্দুকের গুলি। যাই হোক, আমাদের আশাহত হলাম। তারপরেও আমরা চেষ্টা করতে লাগলাম আরও অস্ত্র জোগাড় করার জন্যে। আমরা বন বিভাগের একটা স্টোর ছিল খুলনাতে, বন বিভাগের অস্ত্র উপাতি সেখানে থাকে, সেখান থেকেও কিছু অস্ত্র সংগ্রহ করার চেষ্টা করলাম। কিন্তু ইতিমধ্যে ওই অস্ত্রাগারের আশপাশের গ্রামের লোকরা ওই অস্ত্রগুলো লুট করে নিয়ে গেছে। তো আমরা এক পর্যায়ে খুলনা ছেড়ে রূপসা নদীর অপর পারে রেল স্টেশনের পাশে রহিমা মঞ্জিল নামে একটা দোতলা বিল্ডিং, আমরা ওইখানে অস্থায়ী ক্যাম্প করলাম। ওই ক্যাম্পে বিভিন্ন জায়গার থেকে প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ, ইপিআর, অবসরপ্রাপ্তরা যারা ছুটিতে বাড়িতে আসছে তারাও যোগাযোগ করতে লাগলো। টুকুভাই সিদ্ধান্ত নিলেন গল্লামারিতে অবস্থিত যে খুলনা রেডিও সেন্টার দখল করতে হবে। সুবেদার জয়নাল আব্দিন নামে চিতলমারি বাড়ি একজন সেনা
অবসরপ্রাপ্ত সেনা, তার নেতৃত্বে ওই যুদ্ধের পরিকল্পনা চূড়ান্ত করা হয়। আমি ওই যুদ্ধের পথ প্রদর্শক হিসাবে কাজ করি। আমি একটি দলকে নিয়ে খুলনা শহরে প্রবেশ করি এবং খুলনা শহরে আমার বাড়িতে আনার পরে প্রায় 10-12 জন যোদ্ধা, তাদেরকে রাত্রে খাবারের ব্যবস্থা করি এবং আমার ব্যবস্থাপনায় তারা টুট পড়া বিলের ভিতর দিয়ে রেডিও সেন্টারে আক্রমণের দিকে যায়। এছাড়া আরও 2-3টা দল ওই যুদ্ধে অংশগ্রহণ করে। 1971 সালে 4 এপ্রিল এই রেডিও সেন্টারের দখল যুদ্ধ হয়। এই যুদ্ধে আমাদের 3 জন যোদ্ধা শহীদ হন। যুদ্ধের যে দলনেতা সুবেদার জয়নাল আব্দিন, তিনি শহীদ হন খুলনা সিটি কলেজ হোস্টেল প্রাঙ্গণে। হাবিবুর রহমান হাবিব নামে আর একজন যোদ্ধা এবং মোসলেম উদ্দিন নামে একজন আনসার সদস্য, তিনি শহীদ হন ওই রেডিও সেন্টারের ভিতরে। বর্তমানে ওই রেডিও সেন্টারটি খুলনা বিশ্ববিদ্যালয় ভবনের সাথে সম্পৃক্ত। এই যুদ্ধে আমরা সফলতা অর্জন করতে ব্যর্থ হই। আমাদের ক্ষয়ক্ষতির পর আমাদের যে যোদ্ধারা ছিল তারা সব ফিরে আসে। আমরা রূপসা ক্যাম্প থেকে সরে গিয়ে দেবীপুর হাই স্কুলে অবস্থান নিই। সেখান থেকে আমরা বাগেরহাট শহরের দিকে চলে যাই। পাক সেনারা আমাদের পিছু লাগতে পারে এই আশঙ্কায় আমরা পূর্ব দিকে সরে যেতে থাকি। এক পর্যায়ে আমরা কয়েকজন ওইখান থেকে আমরা চলে যাই মোড়লগঞ্জের দিকে, কয়েকজন চলে যায় দাকপ উপজেলার দিকে। এভাবে আমরা বিক্ষিপ্ত হয়ে পড়ি। পরবর্তীতে আমরা আমাদের সাথীদের সাথে যোগাযোগ স্থাপন করে ভারতে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করি। আমি যাওয়ার আগেই আমার বন্ধুদের 2টো দলকে ভারতে আমি পাঠিয়ে দিই। তারা ডাকক পাইকগাছা হয়ে কালীগঞ্জ সীমান্ত পার হয়ে ভারতে চলে যায় এবং তাদের ভিতরে কয়েকজন ভারতে নৌ কমান্ডো প্রশিক্ষণ গ্রহণ করে। পরবর্তীতে আমি যখন ভারতে যাই, ভারতে গিয়ে প্রথমে কলকাতায় বাংলাদেশ সহায়ক সমিতিতে যোগাযোগ করি। সেখানে আমাদের এমপি মমিনউদ্দিন আহমেদের সাথে যোগাযোগ হয়, হাসান রুমি ভাইয়ের সাথে দেখা হয়, কথা হয়। সেখান থেকে আমাদের যুদ্ধকালীন প্রধান শেখ কামরুজ্জামান টুকু, শেখ আব্দুল সালাম সহ খুলনার যে নেতারা ছিলেন ছাত্রলীগের, তাদের অবস্থান সম্পর্কে ঠিকানা পাই। সেই ঠিকানা নিয়ে আমি বসিরহাটে আসি। বসিরহাটে এসে তাদের সাথে যোগাযোগ করি। যোগাযোগ করলে সিদ্ধান্ত হয় যে কয়েকদিন পরেই প্রশিক্ষণে যাওয়ার। পশ্চিমবাংলার বিভিন্ন শরণার্থী শিবিরে যে সকল খুলনার মানুষ আছে তাদের ভিতর থেকে খুলনা শহরের ছাত্র বা তরুণদেরকে খুঁজে বের করার একটা দায়িত্ব আমার পরে পড়ে। আমি কয়েকজনকে খুঁজে বের করি এবং তাদেরকে আমি সাথে নিয়েই দেরাদুন মিলিটারি একাডেমিতে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণের জন্য যাই। প্রশিক্ষণ শেষে আমরা অপেক্ষা না করেই ব্যারাকপুর ক্যান্টনমেন্ট থেকে অস্ত্র নিয়ে বাংলাদেশে প্রবেশ করি এবং পাইকগাছা এলাকায় পাকড়াবনিয়া ক্যাম্প, যেটা বাংলাদেশ লিবারেশন ফোর্সের প্রথম প্রধান ঘাঁটি ছিল, সেই ঘাঁটিতে আমরা অবস্থান নিই। সেখান থেকে অবস্থান নিয়ে আমরা পার্শ্ববর্তী উপজেলাগুলো শত্রুমুক্ত করা এবং প্রশিক্ষণ শেষে যে সকল মুক্তিযোদ্ধারা ভারত থেকে ফিরে আসতেছে তাদেরকে নিজ নিজ গন্তব্যস্থলে পাঠানোর আমরা ব্যবস্থা করি। যুদ্ধকালীন জেলা প্রধান হিসাবে আমাদের খুলনা অঞ্চলের বৃহত্তর খুলনা জেলার দায়িত্ব পালন করেছেন শেখ কামরুজ্জামান টুকু। উপপ্রধান ছিলেন জনাব শেখ ইউনুস আলী। আমাদের বিভাগীয় দায়িত্বে ছিলেন বর্তমান বাণিজ্য মন্ত্রী জনাব তোফায়েল আহমেদ, তথ্যমন্ত্রী জনাব হাসানুল হক ইনু আমাদের ইনস্ট্রাক্টর হিসেবে ক্যাম্পের দায়িত্ব পালন করেছেন। দেশের ভিতরে আসার পরে আমাদের সহযোদ্ধাদের ভিতরে অ্যাডভোকেট আবামন নুরুল আলম, জনাব শেখ আব্দুল কাইয়ুম, টি এম নিজামুল হক, নুরুল ইসলাম খোকন, অশোক কুমার দেবনাথ, গাজী রুহুল আমিন সহ অনেকেই ওই সময় আমাদের সাথে ছিল, যারা সব ছাত্র। আমরা মূলত ছাত্রদের যে গ্রুপটা ছিল সেই গ্রুপটার সাথেই আমরা একসাথেই ছিলাম। খুলনা জেলার পাইকগাছা উপজেলার কপিলমুনি রাজাকার ক্যাম্প এই অঞ্চলের সবচেয়ে বড় ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। খুলনা শহরে প্রবেশের মুখে এই ক্যাম্প, এখানে 150-এর অধিক দুর্ধর্ষ রাজাকাররা এই ক্যাম্পে থাকত। পার্শ্ববর্তী এলাকায় হত্যা, অগ্নিসংযোগ, নারী ধর্ষণ, জঘন্য কাজে তারা লিপ্ত ছিল। এই ক্যাম্পকে পতন না করে খুলনা শহরে আসা সম্ভব না। পিছনে শত্রু রেখে তো সামনে যাওয়া যাবে না। পরবর্তীতে কপিলমুনি যুদ্ধের পরিকল্পনা চূড়ান্ত হয়। কপিলমুনি যুদ্ধের পূর্বে প্রস্তুতিতে টুকু ভাই ওই যুদ্ধে আরসিএলের সংখ্যা বাড়াতে হবে,
এবং আরও অস্ত্রপাতি সংগ্রহ করা প্রয়োজন বিধায় চুকুভাই ভারতে যায় আসিল এবং আরও গোলাবারুদ আনার জন্য। ইতিমধ্যে আমাদের যুদ্ধকালীন কমান্ডার লেফটেন্যান্ট রহমতুল্লাহ, সম বাবর আলী, মোড়ল আব্দুল সালাম সহ অন্যরা কপিলমুনি আক্রমণের দিনক্ষণ চূড়ান্ত করে ফেলে। কপিলমুনি যখন চূড়ান্ত করা হলো, এই যুদ্ধে আমরা গেলাম, আমাকে একটি দলের দায়িত্ব দেওয়া হলো কপিলমুনি ক্যাম্পের পশ্চিম পাড়, নদীর পাড়ে, কানাইদিয়ার পাড়ে। আরসিএল যে গ্রুপটা ছিল, আমার সাথেই ছিল আমার ভাই জহুরুল হক, উনি ছিলেন নৌ কমান্ড, সে আরসিএল সহ আমার সাথেই ছিল। আমাদের সহযোদ্ধা শেখ আব্দুল কাইয়ুম, তার একটা দল ছিল, যে দলটার দায়িত্ব ছিল আমাদের দলকে প্রোটেকশন দেওয়া, কারণ আমাদের দলের পাশেই ছিল ওয়াবদার গেট। সেই গেটের বাঁক থেকে রাজাকাররা আমাদের উপর আক্রমণ করতে পারে পাশ থেকে, অর্থাৎ ওই দিকটা দেখার দায়িত্ব ছিল শেখ আব্দুল কাইয়ুমের দলে। আমরা কপিলমুনিতে আসলাম মাঝরাত্রে, ভোরের দিকে আমরা প্রথম কপিলমুনি রাজাকার ঘাটিতে আরসিলের গোলা নিক্ষেপ করলাম। প্রথম গোলাটা লক্ষ্যভ্রষ্ট হলো, দ্বিতীয় গোলাটা ওদের চিলে কোঠায় লাগলো। যুদ্ধের প্রস্তুতিতে প্রথম সিদ্ধান্ত ছিল আরসিএল ফায়ার হওয়ার পরেই বাকি সবাই আক্রমণ শুরু করবে, অর্থাৎ ওই দিকটা, আমরা যে দিকটা ছিলাম ওই দিকটা ছিল একটা দুর্বলতম দিক, যেখান দিয়ে রাজাকাররা সহজে চলে যেতে পারে। ওই দিকটা যদি আমরা আটকায় রাখতে পারি, ব্লক করতে পারি, তাহলে বাকি দিকগুলো থেকে রাজাকাররা আর বেরোয় যেতে পারবে না। এভাবেই যুদ্ধ প্রায় তিন দিন চলে। এই যুদ্ধে আমাদের, আমারই সহযোদ্ধা আমার সাথে একসাথে প্রশিক্ষণ নিয়েছে এবং একসাথে আমরা ভারত থেকে আসলাম, আমার ডেপুটি লিডার শহীদ আনোয়ার হোসেন এই যুদ্ধে শহীদ হয়। সে কমার্স কলেজের ছাত্র ছিল। গাজী আনসারউদ্দিন নামে আর একজন যোদ্ধা আশা শুনি গোয়ালডাঙ্গা বাড়ি, তিনিও শহীদ হন। গাজী রুহুল আমিন সহ প্রায় 5-7 জন যোদ্ধা আহত হয়। আমার ভাই যে আসিল পরিচালক ছিল, সেও যুদ্ধে পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়। যুদ্ধ শেষে তাদের যারা শহীদ হলো তাদেরকে দাফন করে যারা আহত তারা চলে গেল ভারতে প্রশিক্ষণে, আর রাজাকারদের যারা সারেন্ডার করলো তাদের গণ আদালতে বিচারের পূর্বক্ষণেই টুকুভাই ভারত থেকে কপিলমুনি চলে আসছেন। এবং সে চলে আসার পরেই সেখানে জনগণের দাবি ছিল যে রাজাকারদের তাদের হাতে দিয়ে দেওয়ার জন্য। টুকুভাই জনগণের দাবির পরিপ্রেক্ষিতে গণ আদালত করে রাজাকারদের মৃত্যুদণ্ডের সিদ্ধান্ত ঘোষণা করে। সেই সিদ্ধান্ত অনুযায়ী 153 জন রাজাকারকে কপিলমুনি সহচরী মন্দির বিদ্যালয়ের মাঠে এক এক করে হত্যা করা হয়। সেই সিদ্ধান্ত বাংলাদেশে প্রেক্ষাপটে, স্বাধীনতার প্রেক্ষাপটে একটা শক্ত ঘটনা ছিল, যে ঘটনা একান্ত প্রয়োজন হয়ে পড়েছিল, যে ওই রাজাকাররা মানুষকে যে পরিমাণ হত্যা নির্যাতন করেছে, মানুষের যে আবেগ, ক্ষয়ক্ষতির যে পরিমাণ, তার জন্যে ওই কয়েকজন রাজাকারকে বিদায় দেওয়াটা খুব একান্ত প্রয়োজন হয়ে পড়েছিল। তাই তাদের হত্যা করে আমরা খুলনা শহর দখলের জন্য কপিলমুনি থেকে চলে আসলাম। সালাম ভাইয়ের পরে মোড়ল আব্দুল সালাম যুদ্ধকালীন কমান্ডার তালা উপজেলা, তারপরে দায়িত্ব দিয়ে আমরা চলে আসলাম বারোয়াড়িয়াতে। বারোয়াড়িয়া বোঠেঘাট উপজেলার একটি বাজার, সেই বাজারে আমরা এক রাত অবস্থান করার পরে আমরা চলে আসলাম বোঠেঘাটার চক্রাখালীতে। বোঠেঘাট উপজেলার চক্রাখালীতে অবস্থান করে আমাদের যোদ্ধাদেরকে আমরা লঞ্চ থেকে নিচে নামায় দিলাম এবং আমরাও নিজেরা নেমে গেলাম, যে গল্লামারি বেতার কেন্দ্র দখলের সাথে সাথে আমরা খুলনা শহরে প্রবেশ করব। এইভাবে আমরা খুলনা শহরের চতুর্দিক থেকে সকল গ্রুপের ছাত্র, শ্রমিক, যুবক, সৈনিক সকলে মিলে আক্রমণ করে 17 ডিসেম্বর সকাল 10টায় প্রায় 9:30 দিকে খুলনা শহরে রাজাকারদের পতন হয় এবং মুক্তিযোদ্ধারা খুলনা শহরে প্রবেশ করে। যুদ্ধ চলাকালীন সময় খুলনার প্রতিটা অঞ্চলে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিকরা, অর্থাৎ FF, MF, BLF সম্মিলিতভাবে আমরা কামরুজ্জামান টুকুর নেতৃত্বে একত্রিত হয়ে যুদ্ধ করেছে। আমাদের সাথে নৌবাহিনীর লেফটেন্যান্ট রহমতুল্লাহ ছিলেন, লেফটেন্যান্ট শামসুল আরেফিন ছিলেন, লেফটেন্যান্ট নোমানুল্লাহ ছিলেন, এছাড়া FF-এর আফজাল হোসেন, আনোয়ার হোসেন, ফহমউদ্দিন, লেফটেন্যান্ট আপনার বিমান বাহিনীর নুরুল হক মোল্লা, শেখ আব্দুল জলিল, সোহরাব হোসেন বিমান বাহিনীর,
সকলে আমরা একসাথেই যুদ্ধ করেছি, এক হাড়ির ভাত খেতাম, এক রণাঙ্গনে আমরা একসাথে পাশাপাশি থেকে যুদ্ধ করে 17ই ডিসেম্বর আমরা খুলনা শহরে প্রবেশ করি। পাক সেনারা আত্মসমর্পণ করে। খুলনা শহরে আসার পরে আমরা প্রথম সার্কেট হাউস ময়দানে উপস্থিত হই। সেখান থেকে আমরা যারা ছাত্র ছিলাম আমরা খুলনা কমার্স কলেজে ক্যাম্প স্থাপন করি। সেই ক্যাম্পে আমরা একত্রিত হই, আমাদের যারা ছিল, আর বাকিদেরকে আমরা বিভিন্ন জায়গায় খুলনা শহরের পানি সরবরাহ, খুলনা শহরের বিদ্যুৎ সরবরাহ, খুলনা শহরের আইন শৃঙ্খলা রক্ষা করা, এই কাজগুলো আমরা আমাদের গ্রুপের বিভিন্ন গ্রুপের ভিতরে ভাগ করে দিই। আমি ফরাজিপাড়া এলাকার ফেরিঘাট এলাকার দায়িত্ব নিয়ে সেখানে একটা ক্যাম্প প্রতিষ্ঠা করি, এবং আমাদের বন্ধুরা কেউ শিপইয়ার্ড এলাকায়, কেউ খুলনা নিউজ প্রিন্ট এলাকায় ক্যাম্প স্থাপন করে খুলনা শহরের আইন শৃঙ্খলা রক্ষা করা, অর্থাৎ স্বাধীন দেশের উপযোগী, অর্থাৎ আইনকে যেন কেউ হাতে তুলে না নেয় সে কাজগুলো করা। আমরা থানায় গিয়ে সেখানে তাদের স্টাফ স্বল্পতা, আমরা অনেককে আমাদের সদস্যদেরকে দিয়েছিলাম থানায় সহযোগিতা করার জন্য, যাতে আইন শৃঙ্খলার কাজে আমরা অবদান রাখতে পারি। যুদ্ধ শেষ করার পরে ভৌগোলিক স্বাধীনতা অর্জিত হলো ঠিকই, মানুষের মূল যে স্বাধীনতার যে চেতনা, যে ইচ্ছা, সেগুলো অপূর্ণ থেকে গেল। যেমন অর্থনৈতিক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, এগুলো আজও আমাদের দেশের পূরণ হয়নি। প্রতিটা মুহূর্তে প্রতিটা অঙ্গন থেকে, শিক্ষা অঙ্গন থেকে, রাজনৈতিক অঙ্গন থেকে, রাজনৈতিক চর্চার থেকে এখনও মানুষ কাজ করে যাচ্ছে। এর জন্য আরও কাজ করতে হবে, এবং একদিন প্রকৃত একটি স্বাধীন দেশের উপযোগী অর্থনৈতিক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা হয়তো এদেশের মানুষ ফিরে পাবে। এবং যেদিন এদেশের সাধারণ মানুষরা এই সুবিধা ভোগ করবে, তখনই আমরা প্রকৃত স্বাধীনতার স্বাদ পেলাম বলে আমরা আমাদেরকে মনে করব। আমরা মনে করি নতুন প্রজন্মের যারা এখন রয়েছেন, তারা দেশের জন্য, দেশের মানুষের জন্য যার যার অবস্থান থেকে কাজ করবেন। দেশের মঙ্গলের জন্য কাজ করতে গেলে, কাজ করলে একদিন দেশের মানুষ সুন্দরভাবে হাসি মুখে মাথা উঁচু করে দাঁড়াবে। বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন বাংলাদেশ অর্জনের যে তাগিদ বা প্রয়োজন ছিল, তা সফল বলে গণ্য হবে।